আমি মুভিটি সম্বন্ধে কিছু ব্যাখ্যা করবো। এই ছবিটি কে কে অভিনয় করেছে, কোথায় অভিনয় করেছে, কত টাকা বাজেট, এ নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, চলো চলে যাই ভিডিওতে। অভিমান 2016-এর চলচ্চিত্র। অভিমান হলো আলফা সি বিল্লা বাড়ি রাজ চক্রবর্তী পরিচালিত। এটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। 2016 সালের 6ই অক্টোবর ভারতে এবং 2016 সালে 30শে ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এই এই ছবিতে অভিনয় করেছেন জিৎ, সায়ন্তিকা ব্যানার্জি ও শুভশ্রী গাঙ্গুলী। এটি প্রণব কল্যাণ, সামান্তা, রূপ, প্রভু এবং সুপ্রিতা প্রভাস অভিনীত। তেলুগু চলচ্চিত্র আত্তারিটি কি দারিদি 2013 এর রিমেক। সার সংক্ষেপ, সম্পাদনা, পট ও সম্পাদনা অশোক দেব বর্মন। ব্যবসায়ী চক্রবর্তী একজন ধনী ব্যবসায়ী, তার মেয়ে মজুজা অঞ্জনা বসু থেকে দূরে থাকেন। তিনি তাকে ঘৃণা করেন কারণ তিনি ইচ্ছার বিরুদ্ধে একজন পুরুষকে বিয়ে করার পর তাকে প্রত্যাখ্যান করেছিলেন। 25 বছরের বিচ্ছিন্ন সম্পর্কের পরে অশোক, যিনি বয়সের সাথে বসতি স্থাপন করেছেন, তার সাথে মিলিত হতে চান। এটি অর্জনের জন্য তিনি তার নাতি আদিত্য দেব বর্মণ জিতের সহায়তা নেন। ডাটা শিট, সম্পাদনা ও কোড সম্পাদনা। অভিমান পরিচালক রাজ চক্রবর্তী, সঙ্গীতে ছিলেন সুধ রায়, প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেনমেন্ট, রিয়েলেন্স এন্টারটেনমেন্ট এবং ওয়ারলেস মিডিয়া ওয়ার্কস। ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্রাসরুট এন্টারটেনমেন্ট, রিয়েলেন্স এন্টারটেনমেন্ট এবং ওয়ার্ল্ড জেন মিডিয়া ওয়ার্কস। এই ছবিটির উৎপত্তি স্থল ছিল ভারত। ভাষা বাংলা। এই ছবিটির সময়কাল ছিল 132 মিনিট, মানে ধরতে গেলে 1 ঘন্টা 12 মিনিট। এই ছবিটি মুক্তি পায় বাংলাদেশে 30 ডিসেম্বর 2016 এবং এই ছবিটি ভারতে তার আগেই, অনেক আগেই রিলিজ দিয়েছে, 6 অক্টোবর, মানে 6ই অক্টোবর 2016 ভারতে রিলিজ দিয়ে দিছে। ছবিটিতে মূল শিরোনামে ছিলেন, মানে শিরোনাম নাম মানে মুখের নাম আর কি, অভিমান। উপলব্ধিতে ছিল রাজ চক্রবর্তী, যিনি এই ছবিটিতে পরিচালনা করেন। এই ছবিটিতে প্রধান অভিনেতা হিসেবে ছিলেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা ব্যানার্জি। উৎপাদন সংস্থাতে ছিলেন রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, ওয়ার্ল্ড জেন মিডিয়া ওয়ার্কস। উৎপাদনের দেশ, এটি ভারতে উৎপাদন হয়েছে।
স্থিতিকাল, মানে এর সময়কালের কথা বলা হয়েছে যে কতক্ষণ ছবিটি মানে চলমান ছিল, কতক্ষণ এই মুভিটি হয়েছে। এটা 132 মিনিট, একটু আগে বললাম, মানে 2 ঘন্টা 12 মিনিট আর প্রায়। প্রস্থান মনে করেন যে, প্রস্থান বলছে যে কত সালে মুভিটি তৈরি হয়েছে আর কি, এখানে প্রস্থান বলতে 2016। এখানে যার নাম ছিল ছবিটিতে, তার মানে কোথায় আসল নাম কি, এটা বলছে এখানে বিবরণে, সরি বিতরণে। সম্পাদনা, কোর্ট সম্পাদনা, আদিত্য আদি দেব বর্মন, মানে কোথায় দ্বীপ আর কি, মানে তার দিদির বাসায় দ্বীপ নামে যে চিন্ত, ওই দ্বীপের নাম হচ্ছে জিপ। দিশানির চরিত্রে ছিল শুভশ্রী গাঙ্গুলি, সায়ন্তিকা ব্যানার্জির চরিত্রে ছিল সৃজনী, সব্যচারী চক্রবর্তী, এটা অশোক দেব বর্মনের, তার নাম ছিল, আসল নাম ছিল সব্যসাচী চক্রবর্তী, এবং আদিত্যের বাবার নাম ছিল কৌশিক ব্যানার্জি। অঞ্জনা বসু, মানে মধুজার নাম আসল নাম হচ্ছে অঞ্জনা বসু। অনিমেষ ভাতুরি, বিশ্বনাথ বসু, তার নাম বিশ্বনাথই ছিল। যে শিব, শিব কথায় যার নাম ছিল হচ্ছে কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি, সুদীপ মুখার্জি, তাদের এই নামই ছিল। স্বস্তিকা দত্ত, সুপ্রিয়া দত্ত, তাদের এই নামই ছিল। প্রস্থান, রেকর্ড, বাংলাদেশ, চলচ্চিত্র প্রযুক্তিগত ভেটা শিফট, এটা এখানে দেওয়া আছে। আলোচনা প্রবন্ধ, চলুন আমরা জিত সম্বন্ধে কিছু জেনে নিই। জিত কোথায় জন্মগ্রহণ করেছেন, এক কথায় জিতের সবকিছু। দুঃখিত, উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে। জিত নামে পরিচিত জিতেন্দ্র মদনানি ভারতের, বিশেষত পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অভিনেতা। তিনি 2002 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথীতে তার ভূমিকার জন্য BFJ এর সবচেয়ে সম্ভাব্যময় অভিনেতা পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। তিনি আপাত বাস্তব টেলিভিশন অনুষ্ঠান কোটি টাকার বাজি এ উপস্থাপন করার জন্য স্টার জলসা পরিবারের অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি টলিউডের
সর্বোচ্চ হিট ছবি অভিনয়ের গৌরব অর্জন করে। ওই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো সাথী, যশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, 100% লাভ, সুলতান, দ্য সেভিয়ার এবং 2012 সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি 2022 সালের আনন্দলোক অ্যাওয়ার্ড পান। এই আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য মানে তিনি 2012 সালের আনন্দলোক অ্যাওয়ার্ড পান হচ্ছে আওয়ারা ছবির রেকর্ড একটি মানে 2012 সালে একটি রেকর্ড করেন আওয়ারা ছবিতে। এই ছবির মাধ্যমে আর কি রেকর্ডটি করেন, যে ছবিটি অনেক দেখতে ভালো হয়েছিল আর সব দিক দিয়ে মিলে মনে করেন যে এক কথায় ভালোই ছিল আর কি। এতে আনন্দলোক অ্যাওয়ার্ড পান এবং আনন্দলোক অ্যাওয়ার্ড পান। তার প্রথম জীবন সম্বন্ধে বলছে এখানে, তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুল পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্রাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিশ্ববিক্ষ এর তারা চরণ চরিত্রে, জননী এ অনিল চরিত্রে সহ আরো কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর সেখানে থাকে। কোনো ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকের অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাট দ্য ফ্লোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলুগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চান্দু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো
পরিচয় তাকে এনে দিতে পারল না যা তিনি আশা করেছিলেন। 2001-এ তিনি একটি ছবি করেন, সেই ছবির নাম হচ্ছে চান্দু। তিনি মনে করেছিলেন যে এই চান্দু ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করবেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই ছবিটি অতটা পপুলারিটি পায়নি আর কি, কোথায় বলতে গেলে। ২০০১ সালে অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান NAT1 স্টুডিওতে। তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15ই জানুয়ারি 2002-তে। এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশাল স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষাসমূহ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি মূলত শুরুর দিকে আর কি, এক কথায় যে তিনি অ্যাকশন মুভির দিকে মনে করেন যে অ্যাকশন হিরো হিসেবে আর কি অভিনয় করতে চাইছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি অ্যাকশন হিরো হইতে পারে নাই, তার চলে গেছেন রোমান্টিক চলচ্চিত্র আর কি। 2005 সালে থামস অ্যাপ এর এক বিজ্ঞাপন অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসাবে অমালিত হন। তার অভিনীত 100% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলেছে এবং 2005 সালে থাম অ্যাপের এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি এবং সুপরিচিত হন। তিনি যে 2001 সালে হরনাথ চক্রবর্তীর কাছ থেকে মুক্তিপ্রাপ্ত যে চান্দু ছবিটি করেন, সেই ছবিতে কিন্তু অতটাও পপুলারিটি পায়নি। সেই পপুলারিটি পাইছেন 2005 সালে থামস অ্যাপের বিজ্ঞাপনের মাধ্যমে। তিনি বিজ্ঞাপনের মাধ্যমেই অনেকটা পপুলারিটি পেয়েছেন। 2005 সালে একজন প্রযোজক হিসেবে তার অভিনীত ছবিটিতে 100% লাভ ছবিটিতে তার তার ছবিটিতে প্রযোজনার মাধ্যমে তার পরের ছবি আওয়ারা ভালো চলেছে। তার প্রথম মনে করতে প্রথম দিক দিয়ে তার ছবি হয়তো একটু ভালো না চললেও, কিন্তু 100% লাভ ছবির পর থেকে তার ছবিগুলো অনেক মানে ভালোই চলেছে আর কি। কষ্ট হয়েছে বিজ্ঞাপন অভিনয় তিনি আর চলবেন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন। তার অভিনীত 100% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে সফল মানে সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন আর কি, যে এই ছবির মাধ্যমে। এবং তার অভিনীত তার মধ্যে হাতের ছবিতে প্রযোজনার মাধ্যমে এবং পরের ছবি তা এবং এই ছবির পরের ছবি ছিল তার আওয়ারা, এবং এই আওয়ারা ছবি বাজারে ভালোই চলেছিল। তার নতুন ছবি আসছে 2013 সালে। এর মধ্যে শ্রাবন্তের বিপরীতে অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য এবং এই ছবির পরে আওয়ারা ছবির পরে আরও দুই দুই থেকে তিনটি ছবি করেন এবং এই তিনটি দুই তিনটি ছবি
তার মানে সুপার হিট হয় আর কি, যে কোথায় ভালোই চলে আর কি। শ্রাবন্তের বিপরীতে অভিনেতা দেবানা এবং শিবসেনের বস ছবিটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবু পরিচালিত ব্লকবাস্টার তেলুগু ছবি বিজনেসম্যান ছবির পুনর্নির্মাণ। এই ছবিটি বাবা যাদব এর পরিচালনা ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় মুক্তি পায়। এই ছবিটি মহেশ বাবুর ছবি থেকে কপি করা হয়েছে এবং এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট এই কোম্পানিটি এর প্রযোজনা করেছেন আর কি। এর দেখা মানে এর পাশে ছিলেন, পাশে থেকে এই ছবিটি প্রযোজনা করেছেন এবং মুক্তি পায়। ব্যক্তি জীবন মানে তার ব্যক্তিগত জীবন কাহিনী। তিনি 24 ফেব্রুয়ারি 2011 সালে এক স্কুল শিক্ষক মোহনা রতনালীকে বিয়ে করেন। তিনি 12ই ডিসেম্বর 2012 সালে এক কন্যা সন্তানের জনক হন। মেয়ের নাম নবকন্যা নব সরি দুঃখিত নবন্যা। চলচ্চিত্র মূল নিবন্ধন জিত অভিনীত চলচ্চিত্রের তালিকা। জিত 2001 সালে তেলুগু চান্দ ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিদেবীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। কলকাতায় প্রথম 12 কোটি আয় করা সাথী সিনেমা তার দখলে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি এবং সেই সময়কার পশ্চিমবঙ্গের আর কি, যে পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয়তা একমাত্র তিনি পেয়েছিলেন। তার প্রত্যেকটা ছবিতে জনপ্রিয়তা পেয়েছেন এবং তিনি ছিলেন আর কি এক কথায় পশ্চিমবঙ্গের টপ। শুধু তারই নয়, বাংলাদেশেও জিত এর জনপ্রিয়তা অনেক। হ্যাঁ, শুধু ভারতেই না, যে বাংলাদেশে বাংলাদেশি এতগুলো নায়ক মেগে থাকার পরও জিত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অভিনয় জিত শুরু করেন। কলকাতার প্রথম 12 কোটি আয় করা সাথে সিনেমা তার দখলে। ভারতীয় ছবির মধ্যে প্রথম প্রথমবারের মতো 12 কোটি একটি ছবি থেকে 12 কোটি আয় করা হয় এবং সেই ছবিটির নাম হচ্ছে সাথী। এবং ওই সাথী ছবিটি আবার জিতের নামে জিতের দখলেই আর কি এক কথা জিতই করেছেন। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি জনপ্রিয়তা তিনি। হ্যাঁ, ভারত শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। তার সবশেষ ছবি ইন্সপেক্টর নটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগের দুই বাংলা মুভি প্রাপ্তি জিতের বস বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। ভারত বাংলাদেশের অংশগ্রহণে যৌথ প্রযোজনায় অভিনীত
একাধিক চলচ্চিত্র রয়েছে তার। তথ্যসূত্র এই ডিসেম্বর 2013 তারিখে থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ 15 ডিসেম্বর 2013। 14 ডিসেম্বর 2013 তারিখে থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ 14 নভেম্বর 2013। রিয়েল বচ্চন করে লাভ নেই, কাজ করে যান, আনন্দের বাজারে এই পত্রিকায় বলেন। এই এটি সংগ্রহ করেন 1 সেপ্টেম্বর 2012। IMDb মানে জিতের এই ছবি সম্বন্ধেই ইন্টারনেট মুভি ডেটাবেজ, একটি অনলাইন ভিত্তিক ডেটাবেজ যেখানে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান এবং ভিডিও গেমের অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, কাল্পনিক চরিত্র, জীবন কাহিনী সংক্ষেপ, বিভিন্ন তথ্য এবং পর্যালোচনা সংরক্ষিত আছে। এই সাইডে মুভি রেটিং দেওয়া হয় মানুষের দ্বারা। সাইটটি অ্যামাজন ডট কমের এবং সংস্থা IMDb আছে। এই সাইডে মুভি রেটিং দেওয়া হয় মানুষের দ্বারা। সাইটটি অ্যামাজন.কমের অঙ্গ সংস্থা IMDb.com ইনকর্পোরেটেড দ্বারা পরিচালিত। সাইটে অভিনয় শিল্পী এবং কলাকুশলীরা বাৎসরিক ফি এর বিনিময়ে নিজের জীবন বৃত্তান্ত এবং ছবি আপলোড করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সাইটটি ব্যবহার করে বিসিএস সিং, বিসিএস সনি এবং বিভিন্ন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত 6000-এর বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠান দেখতে পারে। 1990 সালে কল মিডিয়া নিড হেম নাম এক কম্পিউটার প্রোগ্রাম ওয়েবসাইটটি তৈরি করেন। 1996 সালে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট মুভি ডাটাবেস লিমিটেড কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। IMDb বিজ্ঞাপন লাইসেন্স এবং অংশীদারত্বের মাধ্যমে রাজত্ব আয় করে থাকে। 1998 সালে Amazon.com কোম্পানি এটিকে কিনে নেন। ডিসেম্বর 2016 পর্যন্ত IMDb-তে আনুমানিক 40 লক্ষ অনুষ্ঠান এবং 76 লক্ষ কলাকুশলীর তালিকা রয়েছে। পাশাপাশি রয়েছে 70 মিলিয়ন নিবন্ধিত ব্যবহারকারী। সাইটের নিবন্ধিত ব্যবহারকারীরা নতুন তথ্য লিপিবদ্ধ করতে এবং বিদ্যমান তথ্য সম্পাদনা করতে পারে। যদিও সকল তথ্য প্রকাশিত হওয়ার পূর্বে নিরীক্ষা করা হয়, তারপরেও সিস্টেমের অপব্যবহার এবং ত্রুটি স্বীকার করা হয়। ব্যবহারকারীরা যে কোনো চলচ্চিত্রের উপর 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিতে পারে। প্রাপ্ত ভোটের নম্বর যোগ করে
তার গড় প্রতিটি অনুষ্ঠানের পাশে দেওয়া হয়। এছাড়াও ব্যবহারকারীরা মেসেজ বোর্ড এর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে নানা আলোচনা সমালোচনা করতে পারে। এই সাইটের আগের ইতিহাস ইতিহাস অত দূরে আমরা না যাই, ব্যক্তিগত জীবন চলচ্চিত্র ওইটা আমরা জিত সম্বন্ধে জানলাম আর কি। এবার আমরা জানবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পাধায় আর কি, এক কথায় এমন নাম পড়তেও হিমশিম খাই। তার সম্বন্ধে জানবো উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে আর কি। এটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেটা ইংরেজিতে বলি আমরা সায়ন্তিকা ব্যানার্জি। ব্যানার্জিকে বাংলায় আমরা বন্দ্যোপাধ্যায় বলে থাকি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিতের বিপরীতে অভিনয় করে এবং সবার নজর কেড়েছিলেন। জিতে তিনি 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন এবং এই ছবি করার পরে অনেক নজর কেড়েছেন দর্শকের আর কি, অনেক নজর কেড়েছেন। তার কর্মজীবন, সায়ন্তিকা তার জীবন শুরু করেন নাচ ধুম মাচালে রিয়েলিটি শোর মাধ্যমে। মানে তিনি তার জীবন প্রথম মানে ক্যারিয়ারে তার প্রথম জীবন শুরু করেন একটি রিয়েলিটি শোর মাধ্যমে। সেই রিয়েলিটি শোতে তিনি ভালো পারফর্ম করেছিলেন এবং দর্শকের মন কেড়েছেন, ফলেই তিনি সেখান থেকে তার শুরু হয় আর কি এক কথায়। এরপর তিনি টার্গেট, হ্যাং ওভান, মনে পড়ে আজও সেই দিন এর মতো বক্স অফিসে নামে মাত্র চলা চলচ্চিত্রগুলোতে অভিনয় করার পরে তার প্রথম বাণিজ্যিকভাবে সফল হয়েছিল জিতের চলচ্চিত্র জিতের বিপরীতে অভিনীত আওয়ারা। তার প্রথম অভিনয় করা ছবি হল সায়ন্তিকা ব্যানার্জির আওয়ারা। 2012 সালে তিনি শুটার নামে এক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 2012 সালে তিনি একটি ছবিতে অভিনয় করেন, সেই ছবির নাম হচ্ছে আওয়ারা। চলচ্চিত্রের তারিখে আর কি তিনি ছবি করেছেন আমি যে 2017 সালে না সরি নিজ থেকে বলি 2009 সালে করেছেন ঘর সংসার। এই ছবিটিতে পরিচালনা করেছেন মানে পরিচালক যিনি ছিলেন তার নাম হচ্ছে স্বপন সাহা এবং শিল্পীতে যিনি ছিলেন যিশু সেনগুপ্ত। ওই ছবিতে শিল্পী ছিলেন যিশু সেনগুপ্ত এবং প্রযোজনা প্রতিষ্ঠান মানে যে প্রতিষ্ঠান তাদেরকে মানে সাহায্য করেছিল এবং তাদের পাশে ছিল আর কি কোথায়, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন। এই কোম্পানিটি তাদের স্পন্সর করেছিল এই ছবিটিতে আর কি। এবং 2010 সালে টার্গেটা ফাইনাল মিশন এই এই ছবিটিতে পরি তিনি 2010 সালে একটি ছবি করেন, সেই ছবির নাম হলো টার্গেট দ্য ফাইনাল মিশন এবং এই ছবিতে পরিচালনা করেন রাজা চন্দ্র। এই ছবিটিতে শিল্পী ছিল জয় মুখোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এবং প্রযোজনা প্রতিষ্ঠানে ছিল ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন। 2010 সালে তিনি আরও একটি ছবি করেন পরপর, এই ছবির নাম হলো হ্যাং ওভার। এই ছবিটিতে পরিচালনা করেন প্রভাত রায়, মেইন ডিরেক্টর ছিলেন তিনি এবং
সহশিল্পী হিসাবে ছিলেন জয় মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই দুজন, জয় মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এরা সহশিল্পীতে ছিলেন আর কি। এবং এই ছবিটিতেও প্রযোজনা প্রতিষ্ঠানে ছিলেন আর কি, যে প্রতিষ্ঠান স্পন্সর করেছিলেন, ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন। এবং 2018 সালে আরো একটি ছবি করেন, সেই ছবির নাম হচ্ছে পাপি। এই এই ছবির পরিচালকও ছিলেন স্বপন সাহা। এই ছবিটিতে সহশিল্পী হিসেবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরেকজন ছিল, তিনি হচ্ছে আর্য বাবর। এই ছবিটিতে কোনো প্রতিষ্ঠানে ইয়ে করেনি, স্পন্সর করেনি, সেটি হয়তো বা পরিচালক কিংবা, ও দুঃখিত, হ্যাঁ হয়তো বা পরিচালক কিংবা কোনো শিল্পী কোম্পানি, কোনো কোম্পানি বাদেই অন্য কেউ সেটি সেই ছবিটি করিয়েছেন হয়তো বা, সেজন্য এখানে প্রতিষ্ঠানের নাম দেয়া নাই। এবং 2011 সালে পরপর আরেকটি ছবি করেন, 2011 সালেই দুইটি ছবি করেন, পাপি এবং মনে পড়ে আজও সেই দিন। 2011 সালের মনে পড়ে আজও সেই দিন এই ছবিটিতে পরিচালনা করেছেন অজয় সিং এবং সুদীপ্ত ঘটক। এই ছবিটিতে শিল্পী হিসেবে ছিলেন জয় মুখোপাধ্যায় এবং অভিরাজ, পিবি ফিল্মস। এই পিবি ফিল্মস হচ্ছে এই ছবিটির প্রতিষ্ঠাতা, মানে সরি মানে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আর কি এই ছবিটিতে স্পন্সর করেছেন, পিবি ফিল্মস। এবং 2012 সালে আওয়ারা, আওয়ারা ছবিতে অভিনয় করেন 2012 সালে। এই ছবিটির পরিচালক ছিলেন রবি তিনাগি এবং সহশিল্পী ছিলেন জিৎ। এই ছবিটিতে মনে করেন যে গানগুলাতে জিৎ জিৎ গাঙ্গুলি, সরি দুঃখিত, জিৎ নিজেই শিল্পীতে আর কি, জিৎ নিজেই ছিলেন। এবং প্রযোজনা প্রতিষ্ঠান এই ছবিটির এই ছবিটির প্রতিষ্ঠানে ছিলেন শ্রী ভেটেক্স ভেটেশ ফিল্মস। এবং 2012 সালে আর একটি ছবি করেন, ছবিটির নাম হচ্ছে শুটার। এই ছবিটির পরিচালিত করেন প্রভাস ও অরিজিৎ সিং। প্রভাস ও অরিজিৎ সিং এই ছবিটিতে সহশিল্পী ছিলেন জয় মুখোপাধ্যায় এবং প্রযোজনা প্রতিষ্ঠানে ছিলেন সৃষ্টি এন্টারটেনমেন্ট, সৃষ্টি এন্টারটেনমেন্ট। 2012 সালের পর থেকে তিনি 13 সালে ছবি করেন নাই এবং 14 সালে গিয়ে তিনি একটি ছবি করেন, সেই ছবিটি হলো বিন্দাস। বিন্দাস রাজীব বিশ্বাস পরিচালিত বিন্দাস ছবি আর কি, ছবিটিতে পরিচালনা করেন রাজীব বিশ্বাস। সহশিল্পী হিসাবে ছিলেন জয় মুখোপাধ্যায়। দুঃখিত, বিন্দাস ছবিতে সহশিল্পী ছিলেন দেব শ্রাবন্তী। দুঃখিত, সহশিল্পী হিসেবে ছিলেন দেব ও শ্রাবন্তী। এবং এই ছবিটিতে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তাদের করিয়েছেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে করেছেন, সেগুলি হচ্ছে শ্রী ভেটেক্স ফিল্মস। এবং 14 সালে তিনি 2014 সালে তিনি একটি ছবি করেন এবং 15 সালেও তিনি একটি ছবি করেন, সেই ছবিটি হলো হিরোগিরি। হিরোগিরি ছবিটি রবি কিনাগি পরিচালিত। এই ছবিটির শিল্পীতে ছিলেন দেব, সহশিল্পীতে ছিলেন দেব, কোয়েল মল্লিক, এই দুজনেই সহশিল্পীতে ছিলেন, দেব এবং কোয়েল মল্লিক। এবং এই ছবিটিতে স্পন্সর করেছিলেন ছবিটিতে সুরিন্দার ফিল্মস, সুরিন্দার ফিল্মস। এবং 2016 সালে তিনি দুটি ছবি করেছিলেন, দুটি ছবির মধ্যে একটি ছবি হচ্ছে যে এই ছবিটি অভিমান,
যা এখন আমি এই অভিমান ছবি সম্বন্ধেই বলতেছি। অভিমান রাজ চক্রবর্তী পরিচালিত, মানে অভিমান ছবিটি পরিচালনা করেন, মানে পরিচালিত করেন রাজ চক্রবর্তী। এই ছবিটিতে অভিনয় করেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী। এই ছবিটির প্রযোজনা করেছিলেন, প্রযোজনা প্রতিষ্ঠান করেছিলেন, যে প্রতিষ্ঠান প্রযোজনা করেছিলেন সেই প্রতিষ্ঠানটি হলো রিয়াস এন্টারটেনমেন্ট, গ্রাসরুট এন্টারটেনমেন্ট। এবং 2016 সালে আরেকটি যে ছবি করেছিলেন সেই ছবিটি হলো কেলর কীর্তি। কেলর কীর্তি ছবিটিতে পরিচালনা করেন, মানে যে পরিচালক যিনি ছিলেন তিনি হচ্ছে রাজচন্দ্র, এবং সহশিল্পী হিসেবে ছিলেন দেব, মানে সহশিল্পী হিসেবে শুধু দেবই ছিলেন। এবং এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যিনি প্রযোজনা করেন তিনি সেই প্রতিষ্ঠানের নাম হলো শ্রী ভেটেস ভ্যাক্স ভেটেস ভেটেস ফিল্মস। এবং 2017 সালে তিনি একটি ছবি করেন, সেই ছবিটির নাম হলো আমি যে কেতমার। এই ছবিটিও রবি কিনাগি পরিচালিত করেন, মানে ছবিটিতে পরিচালক ছিলেন রবি কিনাগি। অঙ্কুশ হাজরা এই ছবিটি প্রযোজনা করেন শ্রী ভেটেক্স ফিল্মস। তথ্যসূত্র এখানে দেওয়া আছে জয়েন্ট আইআর গ্রেট ফ্রেন্ড সায়ন্তিকা, টাইম অফ ইন্ডিয়াতে এটি বলেছে। 7 আগস্ট 2013 তারিখে মূল থেকে আকাইফ করা, মূল থেকে আকাইফ করা, এটা 7 আগস্ট 2013। এটির সংগ্রহের তারিখ ছিল 30 অক্টোবর 2012। সায়ন্তিকা ব্যানার্জি ছিলেন গোমল। সংগ্রহের তারিখ ছিল 30 অক্টোবর 2012। বহিঃসংযোগ ইন্টারনেট মুভি ডেটাবেস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, তারপরে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী। এখন আমরা জানলাম আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী সম্বন্ধে, এবার এবার জানবো শুভশ্রী গাঙ্গুলী সম্বন্ধে। তিনি কোথায় অভিনয় করেছেন, তার প্রথম চলচ্চিত্র কি, কোথায় থেকে তিনি তার প্রথম কোথা কোন চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে, এই সম্বন্ধে কিছু জানবো। তো বেশি কথা না বলে চলুন দেখি, চলে যাই। শুভশ্রী গাঙ্গুলী, শুভশ্রী গাঙ্গুলীর তার জন্ম ছিল 3 নভেম্বর 1989। ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি একটি গুড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিল। তিনি ফেরার এভার আনন্দলোক নায়িকা খোঁজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মোহন্তীর বিপরীতে হেলারে নামে গুড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।
শুভন্ত্রী অনুভব মোহন্তিকে মোহন্তির বিপরীতে মাতে মাতেতা লাভ হেলারে নামে গুড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেছেন। এরপর রাজ চক্রবর্তী পরিচালিত দেবের বিপরীতে এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। জীবন শুভশ্রী 1990 সালের 30, যেখানে তিনি জিতবনে ভূমিকা এরপর দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় লাভ করেন। শুভশ্রী 1990 সালের 3 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলী ছিলেন একটি স্কুলের কেরানি এবং মাতা বীণা গাঙ্গুলী, তার মাতা ছিলেন একজন গৃহিণী। তার বোন দেবশ্রী গাঙ্গুলীও একজন অভিনেত্রী। তিনি বর্ধমান মিউজিনি শিপাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিএফ টেক ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবন দেব এবং শুভশ্রী পর্দার বাইরে বাস্তব জগতেও একে অপরের সাথে প্রেম করতেন, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় 2012 সালের শেষের দিকে। বিবাহিত জীবন 7 মার্চ 2018 বুধবার রাজ চক্রবর্তীর সাথে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। 11 মে তাদের আনুষ্ঠানিক বিবাহ হয়। 12 সেপ্টেম্বর 2020 শনিবার এই দম্পতির ইউভান নামে একটি পুত্র সন্তান হয়। ২০০৭ সালে পিতৃভূমি একটি চলচ্চিত্রে কাজ করেন। এই ছবিটিতে পরিচালক যিনি ছিলেন তার নাম হলো সঞ্জীব রায় এবং সহ অভিনেতা হিসেবে ছিলেন জিৎ। এই ছবিটিতে কোনো পুরস্কার পান নাই এবং 2008 সালে মাতেতা লাভ হেলারে এই ছবিটি করেন এবং এই ছবিটির পরিচালক তার নাম হলো অশোক পাতি এবং এই ছবিটিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন অনুভব হেমন্তি ছিলেন। এই ছবিটির মুক্তি পায় মার্চ মাসে 2018 সালে মার্চ মাসের দিকে মুক্তি পায়। তারপরে 2008 সালেই তিনি আরেকটি ছবি করেন বাজিমা। 2008 সালে তিনি পরপর দুইটি ছবি করেন, একটি হলো মাতেতা
লাভ খেলারে এবং উপরেরটি হচ্ছে বাজিমাত, এবং পরিচালনা করেন হরনাথ চক্রবর্তী। সোহম এই ছবিটিতে তার সহযোগী অভিনেতা হিসেবে ছিল সোহম চক্রবর্তী, এবং এই ছবিটি হচ্ছে ভাষা বাংলায় ছিল, এবং মাতে তালা ফেলাটা ছবিটির ভাষা ছিল গুড়িয়া। এবং এই যে বাজিমাত ছবিটি মুক্তি পায় 6ই জুন। তিন মাস পরে আবার এই ছবিটি মুক্তি পায়, এবং এই ছবিটির মাধ্যমে আনন্দলোক পুরস্কার পান এবং শ্রেষ্ঠ নারী শিল্পী, শ্রেষ্ঠ নারী শিল্পী এবং আনন্দলোক পুরস্কার পান। তারপরে 2009 সালে আরেকটি 2009 সালে ছবি করেন চ্যালেঞ্জ। এবার 2009 সালেও তিনি পরপর দুটি ছবি করেন। তার প্রথম ছবি হলো চ্যালেঞ্জ। এই ছবিটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। এবং সহ অভিনেতা হিসেবে ছিলেন দেব। এই ছবিটিও ভাষা ছিল বাংলা, এবং এই ছবিটি 20শে মার্চে মানে মুক্তি পায় আর কি, 20শে মার্চে মুক্তি পায়। 2009 সালে পরান যায় জলিয়ারে ছবিটি করেন। পরপর দুটি ছবি করেন, একটি হলো চ্যালেঞ্জ এবং পরেরটি হলো পরান যায় জলিয়ারে। এই ছবিটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী, এবং এর সহ অভিনেতা হিসেবে ছিলেন দেব। এর ভাষা ছিল বাংলা। এই পরাঞ্জয় জলিয়ার এই দুঃখিত পরাঞ্জয় জলিয়ারের ছবির ভূমিকায় ছিল এনা, এবং পরিচালনা করেছেন রবি কিনাগি, এবং এই ছবিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন দেব। এবং এই ছবিটি মুক্তি পায় 24শে জুলাই। এই ছবিটি মুক্তি পায়। 2011 সালে তিনি একটি মাত্র ছবি করেন, ওই বছরে তিনি একটি ছবি করেন, সেই ছবিটি হচ্ছে রোমিও। রোমিও ছবিটিতে ভূমিকায় ছিলেন পূজা, এবং ছবিটি পরিচালনা করেন সুজিত মণ্ডল, এবং সহ অভিনেতা ছিলেন দেব। এবং এই ছবিটি রিলিজ হয় 4ঠা নভেম্বর 2011। এবং 2012তে তিনি দুইটা ছবি করেন পরপর। একটি ছবি হলো খোকা বাবু, এই ছবিটিতে খোকা বাবু ছবিটিতে পরিচালনা করেন ডি শঙ্কর আইয়া, এবং এই ছবিটির সহ অভিনেতা তার সাথে ছিলেন দেব। এবং এই ছবিটি 13ই জানুয়ারি মুক্তি পায়। 2009 সালে একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে 2009 সালে চ্যালেঞ্জ ছবিটিতে রাজচক্রবর্তী যেটাতে পরিচালনা করেছিলেন, মানে পরিচালক হিসাবে যেটা ছিলেন, ওই ছবিটিতে আবার টেলিসিনে অ্যাওয়ার্ডও পান, মানে টেলিসিনে অ্যাওয়ার্ডও পান, মনে কর 2010 সালে অ্যাওয়ার্ডটি পান আর কি। ওইটা 20শে মার্চ ছবিটি মুক্তি পায়, কিন্তু টেলিসিনে অ্যাওয়ার্ড পান 2010 সালে। তারপরে 2012 সালে দুটি ছবি করেন, এবং দুটি ছবির মধ্যে একটি ছবি খোকা বাবু যেটি বললাম আমি, এবং তারপরে হচ্ছে মেঘ রোদ্দুর।
মেঘবদ্ধুর ছবিটিতে পরিচালনা করেছেন সুরজিৎ ধর ও সুদর্শন বসু। প্রত্যেক যে কোনো একটি ছবিতেই সচরাচর আমরা দেখি যে একজনই পরিচালনা করে থাকেন, কিন্তু মেঘের অদ্ভুত ছবিটিতে দুজন পরিচালনা করেছেন, একজন সুরজিৎ ধর এবং আরেকজন হচ্ছে সুদর্শন বসু। এই ছবিটিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন পলাশ। এবং এই ছবিটির মুক্তি পায় 15 ফেব্রুয়ারি 2012। 2013 সালে তিনি দুইটি ছবি করেন। দুটি ছবিতে প্রথম ছবি হলো প্রকাশ 420 এবং ভূমিকায় ছিলেন ভূমি। এই ছবিটিতে পরিচালনা করেন রাজীব বিশ্বাস। যে রাজীব বিশ্বাস হলো একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন। দেব নুসরাত জাহান সহ অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী। বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বাসিরহাট লোকসভা কেন্দ্রের বাসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তিনি সংসদ সদস্য জয়ী। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাষ্ট্রপতির পরিচালনা শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি মুক্তি পায় 14 জুন 2013। সালে তিনি আরেকটি যেটি ছবি করেন, প্রথম ছবি খোকা 420 এবং দ্বিতীয় ছবি বস বন্টুরুল, মানে বস ছবিটি আর কি, কোথায় বস। এই ছবিটির ভূমিকায় ছিলেন রুষা এবং ছবিটিতে পরিচালনা করেন বাবা যাদব। বাবা যাদব হলো ভারতীয় বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক। বাবা যাদব অনেক চলচ্চিত্রে পরিচালকের দায়িত্ব ও গ্রহণ করে থাকেন। তারপর এই ছবিটিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন দেব নুসরাত জাহান। দুঃখিত, বাবা যাদব চরিত্রে সহ অভিনেতা হিসেবে ছিলেন শুধু, মানে নায়ক চরিত্রে যিনি ছিলেন তিনি হলেন জিৎ। এবং ছবিটি মুক্তি পায় 9ই আগস্ট। আগের ছবিটি পায় 14 জুনে মুক্তি পায় এবং এটি মুক্তি পায় 9ই আগস্টে। এবং 2014 সালে তিনি 14 সালেও দুটি ছবি তৈরি করেন, দুটি ছবিতে কাজ করেন। এই দুটি ছবির মধ্যে একটি ছবি হলো গেম এবং এই ছবি আর দ্বিতীয় ছবি হলো আমি শুধু চেয়েছি তোমায়। এই গেম ছবিতে পরিচালক হিসেবে ছিলেন বাবা যাদব এবং ইয়াতে ছিলেন অভিনেতা হিসেবে ছিলেন তার সহযোগী জিৎ। এবং এই ছবিটি মুক্তি পায় 30শে মে 2014। 2014 সালে আরেকটি ছবি যেটি করেছেন সেটি হলো আমি শুধু চেয়েছি তোমায়। এই ছবিটিতেও ভূমিকা রেখেছেন ভূমি। এই ছবিটিতে পরিচালক হিসেবে দুইজন ছিলেন, কি হলো অশোক পাতি ইন্ডিয়া ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল পরিচালক এবং অপরজন হচ্ছে অনন্যা মামুন। অনন্যা মামুন হলো বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক, চিত্রনাট্যকার। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব,
আমি তোমার হাতে, আমি তোমার হতে চাই আমার বসন্ত, নবাব, LLB, মেকআপ, কসাই। এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন অঙ্কুশ হাজরা, সাইমন সাদিক, এই দুজনে ছিলেন। এবং এই ছবিতে মুক্তির তারিখ ছিল 16ই মে, 16 মে 2014। 2014 সালে তিনি পরপর 3টি ছবি করেন, একটি গেম, আমি শুধু চেয়েছি তোমায় এবং শেষ বলে। 2014 সালেই, দুঃখিত, হ্যাঁ 2014 সালেই তিনি পরপর 3টি ছবিতে কাজ করেন, একটি তো গেম, যে ছবিটি গেমের কথা ছবিটি তো বললাম, আমি শুধু চেয়েছি এই ছবিটির কথা বললাম, এবং শেষে যে ছবিটি করেছেন শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই। এই ছবিটিতে ইয়াতে ছিল পরিচালক হিসেবে ছিল অঞ্জন দত্ত, এবং এই ছবিটিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এই ছবিটা হচ্ছে বাংলা, এবং 2015 সালে তিনি কোনো ছবি করেননি, একেবারে 2016 সালে তিনি ছবি করেছেন। 2016 সালের ছবি, তার প্রথম ছবি ছিল অভিমান, এবং অভিমান ছবিটাকে আমি আজকে বলতেছি। তো এই 2000 এই অভিমান ছবিটি অভিনয় করেন 2016 সালে। এই ছবিটি, এবং এখানে ভূমিকা রাখেন দিশানি। এই ছবিটিতে এই ছবিটিতে পরিচালনা করেন রাজ চক্রবর্তী, এবং অভিনয় করেন জিৎ। এই ছবিটি 6ই অক্টোবর মুক্তি পায় ভারতে, ভারতে মুক্তি পায় 6ই অক্টোবর, এবং বাংলাদেশে মুক্তি পায় 30শে ডিসেম্বর, এবং বিশ্বব্যাপী এটি মুক্তি পায়, শুধু বাংলাদেশে না, 30শে ডিসেম্বর সব দেশেই এই ছবিটি, মানে এই মুভিটি মুক্তি পায়। 2017 সালে যে ছবিটি করেন সেই ছবিটি হলো বস 2, এবং এই ছবিটি ভূমিকাতে ছিলেন রুষা, এবং এই ছবিটির পরিচালক যিনি ছিলেন তিনি হলেন বাবা যাদব। বাবা যাদব ভারতীয় বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক। বাবা যাদব অনেক চলচ্চিত্রের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এই ছবিটি অভিনয় করেছেন জিৎ, এবং এই ছবিটি মুক্তি পায় 23শে জুন, 23শে জুন 2017 সালে। এবং 2017 সালে তিনি আরও একটি ছবি করেন, সেই ছবির নাম হলো নবাব। এই নবাব ছবিটি, এই ছবিটির পরিচালক হিসেবে ছিলেন একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং লেখক, তার নাম হলো জয়দীপ মুখার্জি। এবং এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন সাকিব খান। সাকিব খান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অত্যন্ত ভালোবাসা 1999 চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে সুপারস্টার কিং খান ও
বলিউড কিং হিসেবে সমর্থিত হন। 2000 দুঃখিত 23শে জুন বাংলাদেশে মুক্তি পায় এবং 28শে জুলাই ভারতে এই ছবিটি মুক্তি পায়। 23শে জুন পায় বাংলাদেশে মুক্তি এবং 28শে জুলাইতে পায় ভারতে মুক্তি। 2017 সালে তিনি পরপর 4টি ছবিতে কাজ করেন এবং মনে করুন পরপর 4টি ছবি রিলিজ হয়। তার এর মধ্যে বস্তু তো বললাম, নবাবও বললাম এবং আরেকটা আরেকটা আরও দুটির মধ্যে আরেকটি হচ্ছে আমার আপনজন। এই ছবিটির ভূমিকায় ছিলেন সারি এবং এই ছবিটিতে পরিচালনা করেন রাজা চন্দ্র। এবং এই রাজা চন্দ্র হলো একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি বাংলা ভাষার চলচ্চিত্র এবং বাণিজ্যিক বিজ্ঞাপন চলচ্চিত্রগুলিতে মনোবিকাশ করেন। তিনি কলকাতার শীর্ষস্থানীয় বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতাদের একজন। এবং 450-এরও বেশি বিজ্ঞাপন চলচ্চিত্র তৈরি করেছেন তিনি। তার চলচ্চিত্রের মাধ্যমে চ্যালেঞ্জ টু, লে হালুয়া, রংবা আছে, আরও ইত্যাদি অনেক অনেক ছবি আছে। তোগুলো তো বলে শেষ করা যাবে না। এখানে সোহম এখানে অভিনেতা হিসেবে সহ অভিনেতা হিসেবে তার তার সহ অভিনেতা হিসেবে ছিলেন সোহম। এবং এই ছবিটি মুক্তি পায় 26শে মে 2017 ভারতে। বাংলাদেশে কবে মুক্তি পায় এটা সেখানে এটা এটা এখানে দেওয়া নাই। এবং 2017 সালে লাস্ট মানে 4 নম্বর যেই ছবিটি করেন, মানে 4 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেই ছবিটির নাম হলো দেখ কেমন লাগে। ছবিটিতে ভূমিকায় ছিলেন গুলজা। এবং সহ অভিনেতা হিসেবে ছিলেন সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী এবং এটি মুক্তি পায় 12 জুলাই 2007। 1918 সালে রাজ জয়দেব মুখার্জি এর পরিচালিত ছবি তিনি ছবি করেন চালবাজ। চালবাজ মানে 2018 সালে এই ছবিটি করেন। এই চালবাজের পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি, যা একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক। এই ছবিতে নায়কের চরিত্রে যিনি ছিলেন তিনি হলো সাকিব খান। সাকিব খান হলো একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তারপরে 2018 সালের পরে তিনি 18 সালে তিনি একটি ছবি করেন, তার একটি ছবি মুক্তি পায়। এবং 2019 সালে একটি ছবি কেনে সেই ছবির নাম হলো পরিণীতা। এই ছবিটির ভূমিকায় ছিলেন মেহুল এবং এর পরিচালনা করেন মানে পরিচালক যিনি ছিলেন তিনি হলেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের হলি শহরে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক। এবং এই ছবিটির মেইন অভিনেতা হিসেবে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। এই ছবিটি মুক্তি পায় 6ই সেপ্টেম্বর 2019 সালে। এটা হলো ভারত।
এবং 2019-এর পরে তিনি আর ছবি করেননি, করছেন একবারে বাইশে গিয়ে, কারণ 2019-এর পরে বিশে তিনি বিয়ে করে তার তার বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলেন, এবং 2022-এ এসে তিনি যে ছবিটি করেন সেই ছবিটির নাম হলো হাবজি গাবজি। হাবজি গাবজি ছবি পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী, এবং এই ছবিটিতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবিটি মুক্তি পায় 3 জুন 2022। আমার বাইরে চিল্লা দিলে করবা কত, তিনি আরেকটি তার আরেকটি ছবি রিলিজ হয় এবং ওই ছবিটিতে কাজ করেন। তিনি 2022-এ 1, 2, 3, 4 2022-এ তিনি পরপর 4টি ছবি রিলিজ হয় এবং 4টি ছবি করেন। একটা হাবজি গাবজি তো বললাম, পরেরটি হচ্ছে ধর্মযুদ্ধ। এই ছবিটির ভূমিকায় ছিলেন মুন্নি। এই ছবিটির অভিনয় পরিচালক হিসেবে ছিলেন রাজ চক্রবর্তী, এবং এই ছবিটিতে অভিনয় ছিলেন স্বাতিলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, পান্ন মিত্র, ঋত্বিক চক্রবর্তী। আমি আবারও বলছি, এই ছবিটিতে অভিনয় করেন স্বাতিলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, পান্ন মিত্র, ঋত্বিক চক্রবর্তী। এই ছবিটি মুক্তি পায় 11 আগস্ট 2012, দুঃখিত 2022। এবং 22-এ 3 নম্বর তার ছবি যেটি ছিল সেটি হলো বিসমিল্লা। বিসমিল্লা এই ছবিটির যিনি পরিচালক ছিলেন সেই পরিচালকের নাম হলো ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিটি মুক্তি পায় 19 আগস্ট 2022, এবং 4 নম্বর যে ছবিটি ছিল তার 22-এর সেই ছবিটির নাম হলো বৌদি বৌদি ক্যাপ্টেন। এই ছবিটির পরিচালন হিসেবে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি পরিচালক হিসেবে ছিলেন তিনি কিন্তু আবার ওই ছবির একজন অভিনেতা, এবং সেই অভিনেতাই এই ছবিটি পরিচালনা করেন। মনক চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী ছিলেন এই ছবির অভিনেতা, এবং এই ছবিটি মুক্তি পায় পুজোর দিকে, মানে 22-এর পুজোর সময় আর কি, প্রায় যখন পুজো হয়, এখানে ঠিক দেখতে মানে তারিখটি দেওয়া নাই, এই পুজোর সময় এই ছবিটি রিলিজ হয়, মানে মুক্তি পায় আর কি। এবং আপকামিং ছবি হচ্ছে পাখি, কিন্তু এই ছবিটি এখনও রিলিজ দেওয়া হয় নাই কবে মুক্তি পাবে, ঘোষিত হবে আগে তারপরে এর তারিখটি দেওয়া হবে। এই পাখি ছবিটির পরিচালক হিসেবে যিনি থাকবেন, মানে পরিচালক হিসেবে যিনি আছেন তিনি হলেন বাবা যাদব। বাবা যাদব হচ্ছে ভারতীয় বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক। বাবা যাদব অনেক চলচ্চিত্রের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং এই চলচ্চিত্রের অভিনেতা হিসেবে ছিলেন ও অনুসারী হিসেবে থাকবেন অঙ্কুশ হাজরা। এই অঙ্কুশ হাজরা ভারতীয় পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা, বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। 2010 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেরলা ফতে, এখানে তিনি নায়িকা
রূপশ্রীর বিপরীতে অভিনয় করেছেন। যদিও এটি এই ছবিটি পরপরতা হিট হয়েছিল, কিন্তু কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে এবং এই ছবিটিও মনে করে মুক্তির তারিখ এখনো ঘোষিত করা হয়নি। এবং তারপরে আপকামিং আরেকটি ছবি আসবে, সেই ছবি হলো ভক্সি। ভক্সি ছবির যিনি পরিচালনা করেছেন, পরিচালকের নাম এখানে দেওয়া নেই, এবং এই ছবিটিতে তার সাথে যিনি অভিনয় করবেন তার নাম হলো রবি সে বনি সেনগুপ্ত। বনি সেনগুপ্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম ছবি ছিল বরবাদ। বরবাদ ও তার দ্বিতীয় ছবি পারবো না আমি ছাড়তে তোকে, দুটি রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত। তার বাবা হলেন অনুপ সেনগুপ্ত এবং তার মা প্রিয়া সেনগুপ্ত। তিনি অভিনেতা পরিচালক সুখেন দাসের নাতি। এবং এই ছবিটিরও এবং এই ছবিটিরও এখনো মুক্তির তারিখ ঘোষিত করা হয়নি। এবং আপকামিং আরেকটি তিনটি ছবির মধ্যে আরেকটি লাস্ট যে ছবিটি হচ্ছে অ্যাটিটিউড অ্যান্টিডট, দুঃখিত ছবিটি হচ্ছে অ্যান্টিডট। এই ছবিটির যিনি ইয়াতে আছেন মানে পরিচালক হিসেবে, এই ছবিটির পরিচালক যিনি আছেন তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একধারে একজন সফল অভিনেতা এবং পরিচালক, বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র উভয় স্থানে তিনি আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিদ্যা বালানের বিপরীতে কাহিনী চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ পান। এবং এই ছবিটিতে অভিনয় যিনি ছিলেন তার সাথে, তার নাম হলো অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরা পশ্চিমবঙ্গের ভারতীয় পশ্চিম বাংলা চলচ্চিত্র অভিনেতা, পশ্চিমবঙ্গের বাংলা অভিনেতা আর কি। বর্তমানে তিনি টলিউডের অন্যতম একজন জনপ্রিয় নায়ক। 2010 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লা ফতেতেই, এখান থেকে তিনি নায়িকা রূপশ্রীর বিপরীতে অভিনয় করেছিলেন। যদিও এই ছবিটি গড়পড়তা ওই ছবিটিও যদি হিট হয়েছিল, কিন্তু মানে ওই ছবিতে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবিটিরও এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। বাজিমাত এর জন্য আনন্দলাগ অ্যাওয়ার্ডটি পান এবং আমরা এটি শুভশ্রী গাঙ্গুলির সম্বন্ধে জানলাম। তা শুভশ্রী গাঙ্গুলি, যে আবারও বলে দিই, তার জন্ম ছিল পশ্চিমবঙ্গে, বর্তমান পশ্চিমবঙ্গে, এবং 3 নভেম্বর 1979, দুঃখিত 1989 সালে, এবং তার বয়স বর্তমান 33 বছর। এবার জানবো আমরা অঞ্জনা বসু সম্বন্ধে। অঞ্জনা বসু কলকাতায় অবস্থিত একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন এবং ধীরে ধীরে তিনি
2003 সালে আলফা বাংলায় বর্তমানে জিত নামে পরিচিত পরিচালিত প্রচারিত রবির আলোয় দিকে তিনি সকলের নজরে আসেন। 2005 সালে তিনি রাত 12:50 নামে একটি ভূতের চলচ্চিত্রে অভিনয় করেন, যা করার পর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি অনিকেত চট্টোপাধ্যায়ের ছয়ে ছুটি এবং বাই বাই ব্যাঙ্ক এ ছবি অভিনয় করেছেন। তিনি আলপনার এর গানের ওপারের মতো বৃহৎ ধারাবাহিক কাজ করেছেন। সোনার হরিণ দেবদাস, বিধির বিধান এবং স্টার জলসা প্রচারিত বধু বরণে কাজ করেন। অঞ্জনা, কৃষ্ণকলিতে আমল পালেকারের সাথে কাজ করেছেন। এই অঞ্জনা বসু, তার জন্ম হচ্ছে হাওড়ায়, না তার পুরোপুরি জন্ম তারিখটা দেওয়া নাই, দুঃখিত আমি তার পুরোপুরি জন্মসালটা বলতে পারতেছি না। একটু বন্ধুরা আপনারা সাথে থাকুন, আমি বলতেছি। জাতীয়তা হচ্ছে ভারতীয়, বা তার পেশা আছে অভিনেত্রী। এবং রাজনৈতিক দলেও তিনি যুক্ত আছেন, এবং রাজনৈতিক দল হচ্ছে জনতা পার্টি। 2019 বর্তমান প্রারম্ভিক জীবন। অঞ্জনা তার শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। তিনি একজন ভালো শিক্ষার্থী ছিলেন এবং লেখালেখি এবং আবৃত্তিতে সক্রিয় আগ্রহী হিসেবে নিজেকে প্রকাশ করতেন। তিনি একটি যৌথ পরিবারে বাস করতেন। তার বাবা চাননি যে তিনি থিয়েটারে বা অভিনয়ে আসুক, এবং এইভাবে তিনি তার পড়াশোনায় মনোনিবেশ করেন। তিনি তার শৈশবে ভরতনাট্যম নৃত্য লিখেছিলেন। তার বাবা একটি পেশাদার থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন। তিনি হাওড়া গার্লস স্কুল এবং বিজয়কৃষ্ণ গার্লস কলেজের পড়াশোনা করেন এবং মনোবিজ্ঞানে অধ্যয়ন করেন। হাওড়া পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় আসেন এবং স্নাতকোত্তর করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজে ভর্তি হন। তিনি পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পাটনা পাড়ি জমান। পরবর্তীকালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং তারপর থেকে তার কর্মজীবন হিসেবে অভিনয় শুরু করেন। তার পেশা তিনি শিবানী রচিত একটি গল্পের উপর ভিত্তি করে আমল পরলোকে পরিচালিত হিন্দি ধারাবাহিক কৃষ্ণকলিজে খ্যাতি অর্জন করেন। তিনি আমল পরলোকের চলচ্চিত্র দম কাটায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। 2009 বা 2008 সালে তিনি অতনু ঘোষ পরিচালিত একটি টেলিফিল্মস পরকিয়া ছবিতে অভিনয় করেন। তার মিউজিকে প্রচারিত এই টেলিফিল্মটি অবিচারের উপর ভিত্তি করে নির্মিত। এতে অভিনয় করেছেন কৌশিক সেন, দেবলীনা দত্ত এবং কুশল চক্রবর্তী। এরপর তিনি ঝুমরিয়া, টুটুল রুম নং 2103, বাই বাই ব্যাংক এর মতো বিভিন্ন টেলি চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি চলচ্চিত্র করেন রাত 12:50 2005 সালে, এবং 2007 সালে করেন দম কাটা, এবং 2007 সালে করেন যারা বৃষ্টিতে ভিজেছিল, এবং 2009 সালে করেছিলেন অংশুমানের ছবি, 2009 সালে আরেকটি ছবি করেন, 2009 সালে পরপর 1, 2, 3, 4টি ছবি করেন। চারটির মধ্যে 2 নম্বরটি হচ্ছে একা একা, এবং 3 নম্বর ছবি হচ্ছে দুর্গা 2009 সালে, কিন্তু এটি সন্তুষ্ট হয়নি দর্শক, এটি অসন্তুষ্ট লিখছেন, এবং ছায়ে ছুটি লিখছেন, ছায়ে ছুটি 4 নম্বর ছবিটি হচ্ছে 2009 সালে, ছায়ে ছুটি 2010 সাল, এবং 2010 সালের ছবিটি হচ্ছে ঘর সংসার, এবং 11 ছবি হচ্ছে বাই বাই ব্যাংক, তারপরে ছবি ল্যাপটপ দুঃখিত কখনো 103 2015 সালে করেন, এবং 2013 সালে অদ্ভুত, এবং 2014 সালে করেন ব্যোমকেশ ফিরে এলো। তারপরে করেন পাকরাম 2015 সালে পাকরাম, এবং দ্বিখণ্ডিত রাগিনী কিশমিস এগুলো ছবিও করেন। বসু সম্বন্ধে জানলাম, এরপরে আমরা জানবো সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী সম্বন্ধে জানবো, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কতগুলো ছবি করছেন, তার কোন ছবি দিয়েই তার ছবির মানে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ঘটে। সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গে ছোট পর্দায় এবং বড় পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম 1956 সালের 8ই সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়, এবং 1956 সালের 8ই সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায় 1992 হতে বর্তমান পর্যন্ত তিনি অভিনয় করছেন। যশোদ দস্তিদারের স্ন্যাক্সের 13 পার্বণ সিরিয়াল থেকে তিনি পশ্চিম বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। রুদ্র সেনের ডায়েরি টেলিসিলিয়ারে সিলিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন, পরে বাঙালি গোয়েন্দা চরিত্রে তিনি সাবলীল হয়ে ওঠেন। সব্যসাচী সব থেকে উল্লেখযোগ্য চিত্রনায়ক সত্যজিৎ রায়ের ফেলুদা, সতীপ রায়ের বক্স বাক্স রহস্য, টেলিফিল্ম এবং সেফুদার উপর টেলিফিল্ম সিরিজের অভিনয় করার পর তিনি ফেলুদা ভূমিকায় মুম্বাইয়ে বম্বটে সিনেমার অভিনয় করেন। সিনেমাটি ছোট্ট কি সব্যসাচী বলিউডে কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, দিলসে নাকি পরিণীতা 3 তার মধ্যে উল্লেখযোগ্য।
সদ্যসারী চক্রবর্তীর জীবন কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো যে তার বাবা জগদীশচন্দ্র চক্রবর্তী এবং মা মনিকা চক্রবর্তী ছোটবেলা হতে তাকে আদর করে বেনু বলে ডাকতেন এবং তা আজও সিনেমার জগতে তাকে এই নামেই সম্বোধনা করা হয়। 1975 সালে তিনি দিল্লির এন্ডারু কলেজ হতে এসএসসি পাস করেন এবং দিল্লির বিখ্যাত হর্সরাজ কলেজ থেকে তিনি বিএফসি ডিগ্রি নেন। 1978 সালে তিনি দিল্লিতে এমএআই পরীক্ষায় উত্তীর্ণ হন। অভিনয় ছাড়াও প্রকৃতি পরিবেশের প্রতি তার ভালোবাসা রয়েছে। তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। 1986 সালে তিনি মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন। তিনি বাংলা টিভি জগতে একজন জনপ্রিয় মুখ। তাদের দুই ছেলে গৌরব এবং অর্জুন যারা আগামী দিনের মেধাবী অভিনেতা। তার অভিনয়ের মধ্যে বাংলা সিরিয়ালে যেগুলো ছিল সেগুলো হলো 13 পার্বণ, সেই সময়, একাকি আরণ্য, উড়ন চণ্ডী, দ্বিরাগমন এবং বাংলা সিনেমা যেগুলো করেন সেগুলো হচ্ছে 1992 সাল থেকে। 1992 সালের ছবি হচ্ছে অন্নথান, স্নেহ পাথরের থালা। 1994 সালে এটি করেন। সন্ধ্যাতারা চলচ্চিত্র, 25, চতুরঙ্গ সিনেমায় যেমন হয় 1994, তোমার রক্তে আমার সোহাগ 1995 সালে এটি করেন এবং 1996 সালে রবিবার করেন ছবিটি। এবং 1996 সালে কাকা বাবু হেরে গেলেন চলচ্চিত্রে অভিনয় করেন এবং 1996 সালে বাক্স রহস্য এই চলচ্চিত্রটি অভিনয় করেন এবং 1996 সালে রক্ত রন্তন্দি দ্বারা চরিত্র অভিনাশের অভিনয় করেন। 1997 সালে দামু ছবিটি অভিনয় করেন। বিয়ের ফুল 1997 সালে অভিনয় করেন এবং 1997 সালে আরেকটি অভিনয় করেন ছবিতে, সেটি হলো সম্প্রদান। শেষ ঠিকানায় চরিত্র ডাক্তার দেবগুপ্ত 2000 সালে অভিনয় করেন এবং আত্মীয় স্বজন এই ছবিটিও 2000 সালে অভিনয় করেন। এক যে আছে কন্যা এই চরিত্রে আরও ছিলেন অর্জুন। এই অর্জুন এই ছবিটিও 2000 সালে তৈরি করেন। তিনি পাশাপাশি তামিল ছবিও করেন, বাংলা সিনেমার পাশাপাশি তামিল ছবিও করেছেন। তামিল ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে স্ক্রেস 2018, মোট্টা দিবা কেট্টা শিবা 2017, বৈরাভা 2017, রিচি 2017, সিংগম থ্রি 2017, ইরু মুগান 2017, 24 2016, কাদি দুঃখিত কদি 2016, কোটু 2016, ম 2016, কুলি 2015, কাপা নামাস 2015, পূজাই 2014, লিঙ্গা 2014 এবং পকিরি 2007। এগুলোতে এগুলো হচ্ছে তামিল ছবি অভিনয় করেছিলেন এগুলোতে। এবং হিন্দি তিনি তামিলের পাশাপাশি বাংলা হিন্দি এবং তামিলের পাশাপাশি তিনি হিন্দি ছবিও করেন। হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে দিল সে 1998 এবং খাকি 2004 এবং পরিণীতা 2005। 2013 সালে ছবি এবং 2005 থেকে মাঝখানে কোনো হিন্দি ছবি করেনি, একবারে 2013 সালে গিয়ে করছেন মাইকেল। এবং 2013 সালে শুধু একটি না, পরপর দুটি ছবি করেন, একটি হচ্ছে পরিণীতা এবং পরেরটি হচ্ছে মাইকেল।
দুঃখিত, একটি হচ্ছে মাইকেল, পরেরটি হচ্ছে সোনাগাছি, এবং 2015 সালে একটি ছড়া করেন, সেটি হচ্ছে ফ্যান্টম, ফ্যান্টম, দুঃখিত ফ্যান্টম, এবং তিনে 2016 অভি করেন তিন, এবং এই তালিকাটি কিন্তু অসম্পূর্ণ, এখানে এতে আরও অনেক ছবি আছে, সেটা এখানে দেওয়া নেই আর কি, উল্লেখ করা নেই। সব্যসাচী চক্রবর্তীর জন্ম তারিখগুলো আর একটু জেনে নিই, তার তার জন্ম হচ্ছে 8ই সেপ্টেম্বর 1956, এবং তার বয়স বর্তমান 66, তার তার জন্ম কলকাতায় এবং ভারতে, জাতীয়তা হচ্ছে ভারতীয়, অন্যান্য নাম হচ্ছে বেনু, তাকে বেনু নামও চিনে। নাগরিকত্ব ভারতীয়, মাতৃ শিক্ষায়তন মানে যে শিক্ষা যেখান থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন, সেটি হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর এন্ড্রেও হাই স্কুল, এটা হচ্ছে দিল্লির একটি স্কুল, এন্ড্রেও হাই স্কুল, হাসনাথ কলেজ, যে হানসরাত, হানসরাত কলেজ আর কি। আর এর পেশা শুরু থেকেই অভিনেতা, এবং কর্মজীবন শুরু হয় তার 1987 সাল থেকে বর্তমান, এবং নিয়োগকারী টলিউড বলিউড দুটাতে তিনি কাজ করেন। উল্লেখযোগ্য কর্ম হচ্ছে ফেলুদা, ফেলুদা ধারাবাহিক, দাম্পত্য সঙ্গী মিঠুন চক্রবর্তী, সন্তান গৌরব, এবং সন্তান হচ্ছে গৌরব এবং অর্জুন। পিতামাতা হচ্ছে জগদীশ চন্দ্র চক্রবর্তী পিতা, এবং মানিক চক্রবর্তী মাতা, মানিকা, দুঃখিত মানিকা চক্রবর্তী মাতা। পুরস্কার কলকাতা, কলকাতা আনন্দলোক পুরস্কারও তিনি আনন্দলোক পুরস্কার পান। সব্যসাচী চক্রবর্তী সম্বন্ধে জানলাম, এবার জানবো স্বস্তিকা দত্ত, স্বস্তিকা দত্ত এর সম্বন্ধে জানবো, তার জন্ম তারিখ, কোথায় জন্ম করেছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার কত সালে তার ছবির আত্মপ্রকাশ ঘটে ছবি থেকে। স্বস্তিকা দত্ত, তার জন্ম হচ্ছে 23 এপ্রিল 1994, তিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পারবো না আমি, ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তর এবং কৌশলী মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 2015 সালে রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল্য পায়, দর্শক মহলে মানে সাফল্য পায় আর কি, শৈশব ও শিক্ষা লাভ। দত্ত জন্মগ্রহণ করেন কলকাতা 23 এপ্রিল 1994, তিনি তার শৈশব কাটিয়েছেন মুম্বাইতে, তিনি দ্য মডার্ন একাডেমি কলকাতা শিক্ষারত ছিলেন এবং স্নাতক সম্পন্ন করেন। গণযোগাযোগ থেকে হেরিটেক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায়। কর্মজীবন, স্বস্তিকা আর অভিনয় যাত্রা শুরু করার আগে একজন মডেল হিসেবে FFSC এ জন্মগ্রহণ করেন। এর তার প্রথম চলচ্চিত্র ছিল রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত পারবো না আমি, ছাড়তে তোকে। তিনি বর্তমানে কাজ করছেন বজুজ, দুঃখিত বলুজ প্রোডাকশন হাউস এর সভজ গোবিন্দ সিরিয়ালে ডালি চৌধুরী হিসেবে, রোহান ব্যানার্জি
দুঃখিত, রোহান ভট্টাচার্যের বিপরীতে গোবিন্দ স্টার জলসা এই ভূমিকা প্রধান তার শ্রেষ্ঠ সলি আইকন। 2018 স্টার জলসা পরিবার পুরস্কার, স্টার জলসা পুরস্কার পান আর কি। টেলিভিশনে কাজ করেছেন যিনি, বেশ কয়েকটি ছবির নাম হচ্ছে দুর্গা দুর্গা, এর ভূমিকায় ছিল তারা, এর ভাষা বাংলা। 2017 সালে করেন ভজ গোবিন্দ। এটা হচ্ছে নাটকের কথা বলছি আমি, টেলিভিশন নাটকের নাটক করেছেন এবং 2019 সালে করেছেন বিজয়িনী। বিজয়িনী একটি হচ্ছে সিরিয়াল নাটক। এবং তারপরে করেন কি করে তোকে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, এটিও একটি নাটক। এই নাটকেও কাজ করেছেন। দুর্গা দুর্গা হচ্ছে স্টার জলসাতে এই নাটকটি রিলিজ হয়, স্টার জলসার জন্য এই নাটকটি করে আর কি। এবং দ্বিতীয়টা ভজ গোবিন্দ যেটি করেন, এটাও হচ্ছে স্টার জলসাতেই দেখানো হয়, দেখানো হয়েছে। এবং বিজয়িনী নাটকটিও স্টার জলসাতেই দেখানো হয়েছিল। এবং কী করে বলবো তোমায় এই নাটকটি জি বাংলাতে দেখানো হয়েছে। এবং পুরস্কার লাভ করেছেন 2018 সালে স্টার জলসা পারিফান পুরস্কার, সেরা স্টাইল আইকন 2018, এবং প্রিয় বউ ভজ গোবিন্দ বিজয়ী মনোনীত। চলচ্চিত্র করেন পারবেন আমি ছাড়তে তোকে, ভূমিকা কবিতা, পরিচালক রাজ চক্রবর্তী, সহ অভিনেতা হিসেবে ছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশলী মুখোপাধ্যায়। এবং তারপরে অভিনয় করেন অভিমান, ভূমিকায় ছিলেন ঈশানী। এই ছবিটিতে পরিচালনা করেন রাজ চক্রবর্তী এবং সহ অভিনেতা হিসেবে ছিলেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হরিপদ ব্যান্ডওয়ালা ছবিটিতে অভিনয় করেছেন, এটি হচ্ছে 2017 সালে। এই ছবিটিতে ভূমিকায় ছিলেন সোনিয়া এবং পরিচালক হিসেবে ছিলেন পথিকৃত বসু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি সাধারণত বাংলা চলচ্চিত্র পরিচালনা করে থাকেন, দুঃখিত পরিচালনা করেন। তার কিছু জনপ্রিয় কাজ হলো হরিপদ ব্যান্ডওয়ালা, ফিদা, এই দুটি ছবি। এবং এই ছবিটিতে সহ অভিনেতা হিসেবে ছিলেন অঙ্কুশ, হাজরা, নুসরাত জাহান। তারপরে 2017 সালে তিনি আরেকটি ছবিতে ছিলেন, সেটি হচ্ছে গুটি মোল্লার অতিথি। এই ছবিটির ভূমিকায় ছিলেন লিজা, পরিচালক হিসেবে ছিলেন অনিন্দিতা সরকার এবং সহ অভিনেতা হিসেবে ছিলেন সৌরভ দাস, অনিন্দিতা বসু একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। 2018 সালে যে ছবিটি করেন সেই ছবির নাম হলো যেতে নাহি দিব। এই ছবিটির পরিচালক হিসেবে ছিলেন প্রবীণ রায়, কিন্তু এখানে ওর সাথে কে কে অভিনয় করছে এই ভূমিকায় এখানে দেওয়া নাই, দুঃখিত। এই এর জন্ম স্বস্তিকা দত্ত এর আরেকবার জেনে নেই এর জীবন কাহিনীটা। এর জন্ম ছিল তেইশ এপ্রিল 1994, তার বর্তমান বয়স 28 বছর এবং কলকাতার বাসিন্দা, পশ্চিমবাংলা, ভারত। জাতীয়তা ভারতীয়, পেশা অভিনেত্রী, মডেল। 2015 বর্তমান মডেলিং তথ্য, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি।
স্বস্তিকা দত্তের জানলাম, এবং জানব কাঞ্চন মল্লিকের। কাঞ্চন মল্লিক একজন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, বাঙালি নাট্যশিল্প, যিনি কাঞ্চন, মহাকাল এবং রঞ্জনা, আমি আর আসবো না এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাট্যদল স্বপ্ন সন্ধনীতে কাজ করেছেন। মল্লিক 2011 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে সর্বভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। কাঞ্চন মল্লিক পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক দায়িত্বধীন অধিকৃত কার্যালয় 2 মে 2021। পূর্ব সুরী প্রবীণ কুমার ঘোষক সংসদীয় উত্তরপাড়া হুগলি এলাকা। ব্যক্তিগত বিবরণ, জন্ম হচ্ছে 6 মে 1970, বর্তমান বয়স হচ্ছে 52 বছর, কলকাতা এবং পশ্চিমবঙ্গ ভারত। জাতীয়তা হচ্ছে ভারতীয়, রাজনৈতিক হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল, এখানে দলের কথা দেওয়া নাই। পেশা হচ্ছে অভিনেতা, উপস্থাপক, রাজনীতিবিদ। তার অভিনীত চলচ্চিত্র হচ্ছে জানবাজ, শঙ্কর মোদি, কবির, ধনঞ্জয়, উপেন্দ্র মার্টে, হরিপদ ব্যান্ডওয়ালা, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, অভিমান, ধ্রুব, এটি হচ্ছে তেলেগু চলচ্চিত্র, কোটু, এটা 2016 সালের একটি তামিল ছবিতেও তিনি কাজ করেছেন, এবং জুলফিকার 2016 সালে, লাভ এক্সপ্রেস, কেলর কীর্তি, জেনানা, রাজ কাহিনী, শুধু তোমারই জন্য, শর্টস, যোদ্ধা, বচ্চন, ইউডো কানেকশনস, খিলাড়ি, গোলমালে, পীড়িত করোনা, কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস, বাঙাল খাটি, ফটফটি, ভালো সর্দার, বেহাফলো, বাস অফ রুটি, গড়ায় গণ্ডগোল, কসাই বাগানের ভূত, 9ই ডিসেম্বর 2011 সালে কি হয়, হ্যালো ম্যাম সাহেব, সেপ্টেম্বর 2011, তোমাকেই চাই, জুলাই 2011, রঞ্জনা আমি আর আসবো না 2011, জানালা ফেব্রুয়ারি 2011, জিও কাকা 11ই ফেব্রুয়ারি 2011, বাই বাই ব্যাংক 28 জানুয়ারি 2011, জর্জার মুলুকতার 2010, লক্ষ্যভেদ 2009, দশ নভেম্বর 2008, বর আসবে এক্ষুনি 2008, মহাকাল 2008, শিকার 2006, রাজু 2005, গেড়াকল হচ্ছে 2004, সঙ্গী হচ্ছে 2003, সাথী হচ্ছে 2002। এই ছবিগুলো আপাতত তিনি করেছিলেন, পূর্ববর্তী তিনি বর্তমান ছবিগুলো এখানে দেওয়া নাই, তাই আমি বলতে পারতেছি না। কাঞ্চন মল্লিকেরটা জানলাম, এবার জানবো আমরা খরাজ মুখার্জির সম্বন্ধে জানবো। খরাজ মুখোপাধ্যায় বা খরাজ মুখার্জি এর জন্ম 7ই জুলাই 1963,
বাঙালি অভিনেতা, গীতিকার, সুরকার এবং গায়ক। 1980 সালে হুলছুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। বিগত 32 বছরে তিনি পালাতো ঘর, বাই বাই ব্যাংকক, কাহিনী, মেমসেক, অ্যাক্সিডেন্ট, মুক্তধারা, স্পেশাল 26, জাতিসমর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাট্যশিক্ষক রামপ্রসাদ বানিকের ছাত্র ছিলেন। বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন। 2012 সালের কাহিনী চলচ্চিত্রে তিনি ইন্সপেক্টর চ্যাটার্জি চলচ্চিত্রে অভিনয় করেন। 2004 সালে পাতালগড় চলচ্চিত্রের জন্য মুখার্জি বেঙ্গল ফিল্মস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন। তার চলচ্চিত্রের তালিকা হচ্ছে কামরেড, আমি যে কে তোমার, তার তোমাকে চাই, বস টু, দুর্গা সিং এর কাহানি টু, অভিমান, হরিপদ ব্যান্ডওয়ালা, লাভ স্পেস, শিকারি, কেলোর কীর্তি, বাচ্চাদা ডন, পাওয়ার, কি করে তোকে বলবো, বেলা শেষে, বেশ করেছি, প্রেম করেছি, জামাই 420, তারপরে হিরোগিরি, রামধনু, দ্য রেনবো, বচ্চন, জানালা দিয়ে, বউ পালালো, জাতিস্বর, রংবাজ, খিলাড়ি, চুপি চুপি, গোলমাল, পিরিত, করোনা স্পেশাল, 2026, সুদামা, দ্য হাফম্যান, চ্যালেঞ্জ 2, মুখ্যধারা, আওয়ারা, লে হালুয়া লে, ভূতের ভবিষ্যৎ, কাহিনী, গোড়ায় গণ্ডগোল, পাগলু 2, গোসাই বাগানের ভূত, শত্রু, বাই বাই ব্যাংকক, 11-2 পৃথিবী, অগবধূ সুন্দরী, লে ছক্কা, ইসমাইল লে ছক্কা, দুঃখিত লে ছক্কা, দ্য জাপানিস ওয়াইফ, ওয়ান্টেড, নোট ওভার নোট আউট, চাই ছুটি, দুজনে, চ্যালেঞ্জ, ঢাকি, লক্ষ্যভেদ, ওবেলায় গরম ভাত, পার্টনার, ভালোবাসা ভালোবাসা, টেলি লাইট, শিকার, দ্য মেনশন, পরিণীতা, শূন্য এ বুকে, পালাতঘর, টকঝাল মিষ্টি, হুলছুট, লাইট 2। তার অভিনয় করা আরও অনেক ছবি আছে, তা এখানে দেওয়া নাই। আমি যে কয়েকটি ছবি আছে আমি সে কয়েকটি বললাম, চলুন পরের স্টেপে চলে যাই। হ্যাঁ, আমরা ফরাশ মুখার্জি জানলাম, এবার কৌশিক ব্যানার্জির সম্বন্ধে জানব। কৌশিক ব্যানার্জি বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। দুঃখিত, কৌশিক ব্যানার্জির সম্বন্ধে দেওয়া নাই। বিশ্বনাথ বসু সম্বন্ধে কিছু জানি। বিশ্বনাথ বসু একজন প্রতিভাশালী বাঙালি অভিনেতা, যিনি একটি দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন। চলচ্চিত্রে তিনি তার বিশ্বনাথ বসু জন্মগ্রহণ করেন 28 অক্টোবর 1978। তার বয়স বর্তমান 44, বান্দুরিয়া, পশ্চিমবঙ্গ। জাতীয়তা হচ্ছে ভারত। শিক্ষা বাংলা অনার্স, মাতৃশিক্ষায়তন স্টোটিস টাচ কলেজ কলকাতা। পেশা হচ্ছে অভিনেতা।
গৌতম সেন, তার চলচ্চিত্রের মধ্যে হচ্ছে একজন ঝুমুর, পারাম্পার, সাথী আমার, ক্লান্তি, অভিনেত্রী হারবার্ট, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, জীবনসাথী, বাজিমাত, আমার প্রতিজ্ঞা, বর আসবে এক্ষুনি, প্রেমের ফাঁদে, কাতুয়া, মল্লিক বাড়ি, চোরাবালি, ফ্রেন্ডস, লেচকা, শুকনো লঙ্কা, কাছে আছো তুমি, ল্যাবরেটরি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, উঠো লাঠি, হ্যালো ম্যাম সাহেব, ফাইটার, বেডরুম, হ্যাড পার্টস, লাভ, ঘোড়ায় গন্ডগোল, কাম ব্যাক, আওয়ারা, পাগলু টু, চেলমেস টু, তিন কন্যা, তোর নাম, প্রেম লীলা, মেঘ রোদ্দুর, আমি আর আমার গার্লফ্রেন্ড, অদ্ভুত, অলিক শু, হাফ সিরিয়াস, বস, রংবাজ, আশ্চর্য প্রদীপ, খাসি কথা, অভিশপ্ত নাইটি, আমার আমি, বাওয়াল, শুধু তোমার জন্য, ব্ল্যাক, প্রাঙ্গন, বাদশাদা ডন, অভিমান, হরিপদ ব্যাঙ্গওয়ালা, অনুভব, ফের তেরি কি, বস, বিলের ডায়েরি, ছুটির ফাঁদে, যুগ যুগ জিও, পথঘাট, হতে ঘরে অ্যান্ড বাইরে, সুলতান দা সেভিয়ার, তুই শুধু আমার, এই ছবিগুলোতে অভিনয় করেন এবং ধারাবাহিক নাটকও তিনি করেছেন, ওই ধারাবাহিক নাটকও তিনি কাজ করেছেন। এর মধ্যে হলো সুবর্ণলতা, এটি হচ্ছে জি বাংলায় প্রকাশিত হয়েছে, এবং জলনুপুরেও কাজ করেছেন, হচ্ছে ছোট নীলের কাকা, পূর্ণেন্দু, শেখ, রাধা রানীর ছোট ছেলে, এটিও স্টার জোর সাথে অভিভূত হয়, মানে স্টার জোর সাথে চ্যানেলটি প্রকাশ পায় আর কি। তারপরে হচ্ছে হেবা চেকা, হেবা ভালো চেকা, হচ্ছে এই ছবিটি, এই এই নাটকটিও স্টার জলসায় প্রকাশিত হয়। এরপরে আমরা জানবো সুদীপ মুখার্জি, সুদীপ মুখার্জির দুঃখিত সুজিত মুখার্জিটি দেওয়া নাই, এই ছবিটির যিনি পরিচালনা করেছেন পরিচালক আর কি, এই পরিচালক সম্বন্ধে জানি, রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী যিনি পরিচালক আছেন তিনি হলেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী 21 ফেব্রুয়ারি 1975 সালে জন্মগ্রহণ করেন, তার বর্তমান বয়স 48 বছর। হালি শহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তার শিক্ষা কৃষি পশ্চিমাঞ্চল কলেজ নৈহাটি। পেশা চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক। কর্মজীবন হচ্ছে 2008 বর্তমান। দাম্পত্য সঙ্গী শতাব্দী মিত্র, বিয়ে 2006। বিবাহ করেন 2018 সালে শুভশ্রী গাঙ্গুলির সাথে। তিনি চলচ্চিত্র পরিচালকের কাজে যোগদান করেন, দুঃখিত। রাজ চক্রবর্তী ভারতীয় বাংলা সিনেমার একজন বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের হলি শহরে জন্মগ্রহণ করেছিলেন, তার বর্তমানে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক, যার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত অধিকাংশ চলচ্চিত্রের ব্লকবাস্টার আখ্যা পায়। এর পূর্বে তিনি ভারতীয় বাংলা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকভাবে কাজ করেছিলেন। তিনি জি বাংলা সম্প্রসারিত আপাত বাস্তব, কৌতুক অনুষ্ঠান মিরাক্কেলে পরিচালনা পরিচালন ছিলেন।
রাজ জি বাংলায় সম্প্রচারিত আপাতব্যস্ত প্রতিযোগিতামূলক নৃত্য অনুষ্ঠান ডাচ বাংলা ডান্স এ পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি স্টার জলসায় সম্প্রচারিত আই লাভ ইউ এ কাজ করেছিলেন। কর্মজীবন, তিনি চলচ্চিত্রের পরিচালকের কাজে যোগদান করেন। 2008 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনে তুমি যে আমার এর মাধ্যমে নবাগত রাহুল ও নবাগত প্রিয়াঙ্কার অভিনেতা অভিনয়ে নির্মিত এই ছবি খুবই বিখ্যাত হয়। বিশেষত তরুণদের কাছে এই ছবি বিখ্যাত পরিচালক জিৎ গাঙ্গুলির সুর পরিচালনায় নির্মিত হয়। জিৎ গাঙ্গুলি এই ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পায়। এই ছবিটি তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি 9,000 ভোটের ব্যবধানে ব্যারাকপুর কেন্দ্রে জিতেছেন। রাজনৈতিক জীবন, বিধানসভায় তৃণমূল কংগ্রেসে 9,000 ভোটের ব্যবধানে জিতেছেন। টেলিসিনে পুরস্কারও পেয়েছেন তিনি। শ্রেষ্ঠ পরিচালক ভোজনাশে ভোজনা চলচ্চিত্রের জন্য 2013 সালে তিনি চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এবং আনন্দলোক পুরস্কারও পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক চিরদিন তুমি যে আমার চলচ্চিত্রের জন্য। এটি হচ্ছে 2008 সালে। এবং শ্রেষ্ঠ পরিচালক চ্যালেঞ্জ চলচ্চিত্রের নাম চ্যালেঞ্জ, আর এটি হচ্ছে 2009 সালে। 2010 সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে আরেকটি পুরস্কার পায় আনন্দলোক লে ছক্কা ছবির মাধ্যমে। এবং 2011 সালে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে শত্রু ছবির পরিচালক হিসাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পান। আরেকবার বলে দিই, অভিমান এর ছবিটির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। এই ছবিটিতে প্রযোজক যে কোম্পানিগুলো ছিলেন সেগুলো হচ্ছে রিয়েলেন্স এন্টারটেনমেন্ট, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এয়ালজন মিডিয়া ওয়ার্কস, আথলেটিক দারেদি। এবং আথলেটিক দারেদি ছিলেন উৎসতে এবং শ্রেষ্ঠাংশে মানে যেগুলো অভিনয় করেছেন জিৎ, সায়ন্তিকা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলি। সুরকারা ছিলেন শুদ্ধ রায়। এবং এই ছবিটি মুক্তি পায় 6 অক্টোবর 2016 ভারতে এবং বাংলাদেশে মুক্তি পায় 30 ডিসেম্বর 2016 বিশ্বব্যাপীভাবে আর কি, বিশ্বব্যাপীতে 30 ডিসেম্বর 2016 মুক্তি পায়। এবং এর সময় ছিল 132 মিনিট, যা ঘন্টায় ধরতে গেলে 2 ঘন্টা 12 মিনিটে। এবং এটি আয় করে, এই ছবিটি তখন আয় করেছিল 860 কোটি, সেটি হচ্ছে ভারতীয় টাকায়। এবং ভাষা ছিল ছবিটির পুরোপুরি বাংলা।